তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি বেশ পরিমাণে পেঁয়াজ দিলাম। দেওয়ার পর আজকে আমি এই যে রান্না করব, এটা দেখুন তিল্লি আর এই যে মাংস আর কলিজা আছে, তো সবগুলোকে, এই যে কলিজা সবগুলোকে আমি আজকে একসঙ্গে একদম রান্না করব। এখানে আমি আদা রসুনকে কি বলবো হামাদিস্তাদের থেতো করে রেখেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন ভাজা যখন আমার পেঁয়াজটা হয়ে আসছে তখন আমি আদা রসুন পেস্ট করা ছিল ওটাকে আমি দিলাম। দেওয়ার পর এখানে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, নুন আর জিরা গুঁড়ো, ধনা গুঁড়ো সব একসঙ্গে দেবো। দেওয়ার পর অল্প করে একটু জল দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার কত সুন্দর কষানো হচ্ছে, এবার তেল বেরিয়ে আসছে। আর আমি এই সময় আমার যে ধুয়ে রাখা মাংসগুলো সব অ্যাড করে দেবো। দেওয়ার পর ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষে নেবো। এই যে ঠিক এইভাবে সুন্দর করে আমি নাড়াচাড়া করে কষতে থাকবো আর ঢাকনা দিয়ে দিয়ে একটু কষতে থাকবো। কত সুন্দরভাবে দেখুন মাংসটা আমার কষা হয়ে গিয়েছে। এই সময় আমি এবার এর মধ্যে কয়েকটা আলু বানিয়ে রেখেছিলাম, সে আলুগুলো আমি দিয়ে দেবো করে সব আলু মাংস সব একসঙ্গে কষে নেবো। সুন্দরভাবে একদম আমি কষে নেবো। এই দেখুন মশলা আলু সব যেন একসঙ্গে মিক্সড হয়ে যায় সেইভাবে আমি কষতেই থাকবো, ঢাকা দিয়ে দিয়ে আমি জিনিসটা কষতে থাকবো। তাহলে কষাটা আমার সুন্দর হবে। এই দেখুন ঢাকনা দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর আমার মাংসটা কষা হয়ে গিয়েছে এবং তেলও বেরিয়ে চলে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। দেখুন কত সুন্দর কালারও হয়েছে, আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। এই দেখুন এইভাবে আমি এতটা আমি জল দিয়েছি, এতটা আমি জল দিয়েছি। এবার আমি বাতি কমিয়ে দেবো, গ্যাসের বাতিটা কমিয়ে দেবো, এটা যা ফুটতে থাকবে আমার 15-20 মিনিটের মতো। আমি বাতি কমিয়ে যেহেতু রেখেছি সেই জন্য আমি 15 মিনিট আমি টাইম দেবো আমার ঝোলটা যতক্ষণ না মরছে। পরে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। সব আমার রোদে একদম শুকনো হয়ে গিয়েছে, এগুলো আমি সব গুড়িয়ে নেব। এবার খুব রোদ বেরিয়ে গেছে সকাল সকাল, এরকম সব শুকনো হয়ে যাচ্ছে আমার, গুছিয়ে নেবো এক এক করে সবগুলো। আমি বাইরে দেখুন কত রোদ বেরিয়েছে, দারুণ। এই দেখুন তরকারি আমার অলমোস্ট একদম রেডি হয়ে গিয়েছে। আলু দেখুন আমার সব সেদ্ধ হয়ে গিয়েছে, আলু মাংস বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি ঝোল আর কমাবো না, এইভাবে আমার ঝোল থাকবে। আমি এবার নামিয়ে নেব। গরম মশলা আমি দিয়ে দিছিলাম বাট আপনাদেরকে দেখানো হয় না, তো আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, নুনও আমার ঠিকঠাক আছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে ফুটেছে, বেশি আর ঝোল মারবই না, ঠিকই আছে। এবার নামিয়ে নেবো আমি। দেখুন কত সুন্দর সব আমি পাতিলির মধ্যে ঢেলে নিয়েছি আমার তরকারিটা। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।